हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आमी आज के दशमीर मेकअप लुक क्रिएट करब। तो लेट्स स्टार्ट। तो এখানে আমি সবার ফারস্টে চুলটাকে সিকিউর করে দিচ্ছি হেয়ার ব্যান্ড দিয়ে, নলে মেকআপে প্রবলেম দেবে। দেন আমি এখানে ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নেছি। তোমরা ফেস ওয়াশও ইউজ করে নিতে পারো বা ক্লিনজার। তো এরপর আমি একটা টোনার ইউজ করে নেছি। টোনার ইউজ করে নেওয়ার পর আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা সানস্ক্রিন ইউজ করতে পারো যদি এটা সকালের মেকআপ করো। এটা সকাল রাত্রি দুবেলারই মেকআপ করতে পারো। তো আমি এখানে নাইটের মেকআপ করছি বলে সানস্ক্রিন ইউজ করিনি। তোমরা সকালের হলে সানস্ক্রিন ইউজ করে নেবে। দেন আমি এখানে ফিটমির প্রাইমার ইউজ করছি। আর তোমরা এখানে সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার ইউজ করার পর 5 মিনিট ওয়েট করো মুখটাকে সেট হতে দেওয়ার জন্য, তারপর প্রাইমার ইউজ করো। তো এখানে প্রাইমার ইউজ করে নেওয়ার পর আমি এখানে কনসিলার ইউজ করছি। কনসিলার ইউজ করার পর ড্যাব ড্যাব মোশনে কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি, L18-এর ফাউন্ডেশন ইউজ করছি। সেমভাবে ড্যাব ড্যাব মোশনে আমি ফাউন্ডেশনটাকেও ব্লেন্ড করে নেবো। ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করবে, নইলে ফাউন্ডেশনে কেকিনেস থেকে যাবে। দেন আমি এখানে মুখটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে ব্যানানা পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারো। দেন এখানে আমি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি। আর এরপর আমি আই মেকআপ স্টার্ট করছি। তো এখানে ADS-এর সবথেকে ছোটো প্যালেটের নিউট শেডটা দিয়ে আমি আগে ফার্স্ট ইনার কর্নার থেকে ভেতরের দিকে ঢুকবো, সরি আউটার কর্নার থেকে ভেতরের দিকে ঢুকবো। দেন এখানে নিউট প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটা নিয়ে সেমভাবে আউটার কর্নার থেকে ভেতরের দিকে যাব। দেন এখানে ADS-এর সেম প্যালেটটা দিয়ে আমি একটা পিঙ্কিশ রেড কালারের নিয়ে আমি মিডিলটা করে নেব। দেন এখানে আমি একটা ফ্লাওয়ার্সের কেক লাইনার ইউজ করছি ব্ল্যাক কালারের, যেটা ফার্স্টে আমি লোয়ার ল্যাশে দিচ্ছি। লোয়ার ল্যাশে দেওয়ার পর আমি ওটাকে ব্লেন্ড করছি। দেন ওখানে একটা ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করার পর আবার ওপরেও সেমভাবে করবে। দেখো আমি যেভাবে করছি সেভাবে করে নেবে, ওপরেও করে সেমভাবে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নেবে। ব্যাস এখানে আমার আই মেকআপ ডান হয়ে গেছে। দেখে নাও, খুব সুন্দর লাগছে আমার এই আই মেকআপটা, দারুণ লাগছিলো। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে। এরপর আমি এখানে হয়ে গেছে আমার মেকআপ ডান, মানে সরি আমার লাইনার ডান হয়ে গেছে। দেন আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। দেন এখানে মার্সের হাইলাইটার প্যালেট দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি যে জায়গায় হাইলাইট দরকার। আচ্ছা, এটা তোমরা দশমীর মেকআপ না করে তোমরা লক্ষ্মী পুজো আছে সামনে, লক্ষ্মী পুজোরও মেকআপ এটা করতে পারো। তো এরপর আমি মাস্কারা লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য হুডা বিউটির মাস্কারা লাগিয়ে নিচ্ছি। দেন আজকে আমি একটা রেড লিপস্টিক ইউজ করব। আমি রেড লিপস্টিক অতটা পরিও না, বাট তাও রেড লিপস্টিক ইউজ করব। আর আজকে ব্রাশের সাহায্যে আমি লিপস্টিক ইউজ করছি, দেখো, কারণ ওইভাবে আমি পরতে পারি না, তাই জন্য ব্রাশের সাহায্যে লিপস্টিকটা ইউজ করছি। তারপর এখানে আমি বিন্দি ইউজ করছি। এটা সেই ছোটোবেলায় সেই বিন্দিগুলো আমার কাছে ছিল, তাই আমি একটুখানি ক্রিয়েট করে দিলাম। তো যাই হোক, আমার লুকটা হয়ে গেছে, দেখে নাও আমার ফাইনাল লুকটা। সবাইকে শুভ শারদীয়া আমার তরফ থেকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও লুক আসছে, তো তোমরা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও টিপে দিও, যাতে তোমার তাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে ভিডিওতে।